ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দিনী ভাই, আপনার প্রশ্ন হলো গীবত কাকে বলে এবং কিভাবে গীবত হয়। প্রিয় দিনী ভাই, আপনার উত্তর দেওয়ার আগে আমরা গীবতের একটু ভয়াবহতা সম্পর্কে জেনে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের হামিম আস-সাজদা 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আয়াতের শেষের দিকে বলছেন যে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, যে তোমরা একে অপরের গীবত করিও না, তোমরা কি পছন্দ করো যে একজন তোমরা কোনো ভাইয়ের মৃত ভাইয়ের মাংস তোমরা খেতে তোমরা পছন্দ করো না, ফাকারি তুমি অবশ্যই তোমরা সেটা পছন্দ করবে না। তাহলে বোঝা গেল গীবত একটা মারাত্মক ধরনের একটা মহা একটা পাপ, যে একটা বড় পাপ, যে মৃত ভাইয়ের মাংস খাওয়া যেভাবে অপছন্দনীয়। অতএব গীবত করলে সে পরিমাণ একটা গুনাহ হয়, সে পরিমাণ একটা পাপ হয়। এটা হলো গীবতের একটা ওয়াইদ। প্রিয় ভাই, এখন আসেন আপনার যে প্রশ্ন করছেন গীবত কাকে বলে। তো গীবত কাকে বলে, এটার পুরোপুরি উত্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস মুসলিমের মধ্যে আছে, মিশকাতেও আছে। সেই হাদিসটা মিশকাতে হলো 4828 এবং মুসলিমে হলো 2589। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবারা বললেন, আল্লাহ রসুল, আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মুসলিম ভাই সম্পর্কে এমন কথা বলা যা সে শুনলে তার কাছে খারাপ লাগবে, এই জাতীয় কথা যদি তুমি বলো কারো কাছে, সেটা কিন্তু গীবত হলো। সাহাবী জিজ্ঞেস করলেন, আল্লাহ রসুল, বাস্তবেই যদি সেই দোষ, যেই দোষ আমরা উল্লেখ করলাম অন্য কোনো ভাইয়ের কাছে, বাস্তবেই যদি সেই দোষ তার মাঝে থেকে থাকে, আমার ভাইয়ের থেকে থাকে আমার ভাইয়ের কাছে, এমত অবস্থায় এটা আমরা চর্চা করি, কারো কাছে জিকির করে আলোচনা করি, তাহলে কি গীবত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে তুমি যে দোষ ত্রুটির কথা বললে তার মধ্যে সেই দোষ ত্রুটি থাকলেই তো তা গীবত হবে। অতএব এটার নাম উত্তি হলো গীবত। তার ত্রুটি আছে বিদায়ী তুই, সেটা হলো গীবত। আর যদি তার মধ্যে সেটা না থাকে তখন সেটা কিন্তু কি হবে, তুহমত হবে, আর সেটা তুহমত কত মারাত্মক ধরনের গুণা। প্রিয় দিনী ভাই, এই হাদিস দ্বারা আমরা বুঝলাম রাসূলুল্লাহ বলছেন যে দুষ ত্রুটি তার কাছে আছে, এটা যদি সে শুনে তার কাছে খারাপ লাগবে, অতএব সেটা মানুষের কাছে বললে তো অবশ্যই তার খারাপ লাগবে। অতএব এই জাতীয় কথাবার্তা দোষ ত্রুটি মানুষের কাছে উল্লেখ করার নামে হচ্ছে গীবত। আর আল্লাহ রসুল বললে, সাহাবিরাও বললেন যে যদি সেটা থাকে থেকেও থাকে এরপরেও সেটা বলে গীবত হবে, যদি তার মধ্যে সেটা না থাকে সেটা কিন্তু তুহমত হবে। তো প্রিয় দিনী ভাই, তার মধ্যে যদি এই দোষটা থেকে থাকে আর আপনি যদি তাকে ব্যক্তিগতভাবে বলেন যে একটা আপনারা একটা ফর্মে কাজ করতেছেন, যে ভাই আমরা তো এক ফর্মেটে কাজ করতেছি, তো আমাদের কাজের মধ্যে এই সমস্যা হয়, তো আপনার মাঝে মনে হয় এই প্রবলেম আছে যেটা আমাদের কাজের মধ্যে ব্যাঘাত ঘটবে, আপনি এটা যদি শুধরিয়ে ফেলেন মনে হয় ভালো হয়, এভাবে আপনি ও ভাইকে পরামর্শ দিতে পারেন। কিন্তু ভাইয়ের দোষ অন্যর কাছে করা যাবে না, সেটাই হবে গীবত। জাযাকাল্লাহুল খায়।